স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতক্ষণ না তুমি ঈশ্বরকে অনুভব করছো ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো না। অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকে তবে আমাকে তাকে অনুভব করতে হবে। শুধুমাত্র অপরের কথায় চোখ বন্ধ করে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা অনুচিত। বিজ্ঞান যেমন প্রমাণ সাপেক্ষ, আধ্যাত্মিকতাও তেমনই প্রমাণ সাপেক্ষ। স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতেই তাকে প্রশ্ন করেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। নানক, কবির, তুকারাম, মীরা, গৌরাঙ্গ মহাপ্রভু এরা সকলেই ভগবানের দর্শন লাভ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, আমি তো ঈশ্বরকে দেখিনি, তাহলে আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করব? বেদান্তে এর উত্তর দিয়েছে, বলেছে তুমি নিজেকে খোঁজো, আমি কে এর উত্তর যেদিন তুমি পাবে তুমি বুঝবে তত্ত্বস্বতি, অর্থাৎ তুমি সে, বুঝবে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই ব্রহ্ম। উত্তরাখণ্ডের এক সাধু আমায় বলেছিলেন, ঈশ্বরের অস্তিত্বে প্রমাণ খুব সহজ, আমার অস্তিত্বেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। স্বামী বিবেকানন্দের এই দর্শনই স্বামী বিবেকানন্দের গ্রন্থে লেখা রয়েছে।